কাজী সালাউদ্দিনের প্রেস্টিজ জ্ঞান খুব টনটনে। তাকে সাকিব আল হাসানের পেছনে রেখে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সেরা ক্রীড়াবিদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, সেই পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, তার প্রেস্টিজ জ্ঞান যদি এত টনটন হয়, তাহলে বাফুফে প্রেসিডেন্টের চেয়ারটা 14 বছর ধরে তিনি কেন আঁকড়ে আছেন? কেন আমি এই কথাটা বলছি, সেই ব্যাখ্যাটাই এই ভিডিওটাতে করব। দেখুন, প্রথমত এই পুরস্কারটা দেওয়া হয়েছে সাংবাদিকদের একটি সংগঠনকে। আমি নিজে ওই সংগঠনের সদস্য, আমি নিজে ওই দিনে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, এবং এই পুরস্কারটা প্রদান করা হয়েছে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। 9 জন বিচারক, তাদেরকে হচ্ছে কি একটা লিস্ট দেওয়া হয়েছে, 100 জন ক্রীড়াবিদের লিস্ট দেওয়া হয়েছে, সব ডিসিপ্লিনে, সব খেলার, ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেট, সব খেলার। এবং বিচারকদের বলা হয়েছে, আপনারা যদি এর বাইরে অন্য কাউকে মনে করেন লিস্টে রাখবেন, তারা রাখতে পারেন। এবং প্রত্যেকে 50-এর উপরে মার্কিং করতে বলা হয়েছে। 9 জন বিচারক 50 করে মার্ক করেছে, তার মানে 450 মার্কিংয়ের উপরে এই বিচারটা করেছে। তার মধ্যে হচ্ছে কি, যারা হায়েস্ট নাম্বার পেয়েছেন সেই হিসেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10 এরকমভাবে এটা নির্বাচন করাটা হয়েছে। এখন ওই অনুষ্ঠানে সালাউদ্দিন ভাই তো ছিলেন, ওইখানে টপ 3-তে সালাউদ্দিন ভাই, নিয়াজ মোর্শেদ ভাই, দাবারু এবং সাকিব, তারা মঞ্চে গিয়েছিলেন। এবং মঞ্চের ওই জায়গাটাতে সালাউদ্দিন ভাইকে যখন প্রশ্ন করা হয়েছে, সালাউদ্দিন ভাই আপনি যদি তৃতীয় হন তাহলে কি হবে, মজা করেই প্রশ্ন করা, সালাউদ্দিন ভাই বলছে যে হোয়াট এভার হ্যাপেন উইল হ্যাপেন। তিনি খুব স্পোর্টিংলি বলেছেন, যা হওয়ার সেটা হবে, মানে তার কাছে এটা কোনো কিছু ম্যাটার করে না। ইনফ্যাক্ট যখন সাকিবের নামটা সর্বকালের সেরা বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করা হলো, তখন সালাউদ্দিন ভাইকে আবার ওই মজা করেই প্রশ্ন করা হয়েছে, সালাউদ্দিন ভাই আপনি কি দিতে হয়েছেন, আপনি কি রাগ করেছেন? সালাউদ্দিন ভাই ওই জায়গাটাতেও কিন্তু তিনি সেই স্পোর্টিং স্পিরিটের সেই পরিচয়টা তিনি আরও একবার দিয়েছেন। তিনি বলেছেন যে আমি প্লেয়ার, আই প্লেড, আমি একজন খেলোয়াড়, আমি খেলেছি। মানে ওনার কথাটা ছিল, আমি খেলেছি, আমি হেরে গেছি, তো কী হয়েছে? ইনফ্যাক্ট তিনি সাকিবকে হাততালি দিয়েছেন, করমর্দন করেছেন, সাকিবের সঙ্গে কথা বলার সময় সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজে যে ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছিলেন ক্যারিয়ার শুরু থেকে, সেটা বলেছেন, নিজে ফুটবল খেলা ছেড়েছেন 34 বছর আগে সেটাও মনে করিয়ে দিয়েছেন, এবং সাকিব যে তার ছেলের বয়সী, ছেলের চেয়েও কম বয়সী সেটা বলেও কিন্তু মোটামুটি পুরো একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই পুরস্কার প্রদানটা শেষ হয়েছে। কিন্তু শেষ তো আসলে তখন হয়নি, কারণ সবাই মিলে যে ফটো সেশনটা হয়েছে তখন সালাউদ্দিন ভাইকে খুঁজে পাওয়া গেল না, সালাউদ্দিন ভাই অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে গেছেন। কিন্তু মাত্রাজের কতটা সেটা বোঝা গেল পরের দিন, যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনি প্রেসিডেন্ট, কিন্তু সেই বাফুফে প্রেসিডেন্টকে তো এই পুরস্কার দেওয়া হয়নি, পুরস্কার দেওয়া হয়েছে ব্যক্তি সালাউদ্দিনকে, খেলোয়াড় সালাউদ্দিনকে। কিন্তু বাফুফের প্রেস রিলিজে বলা হলো যে এই পুরস্কার, দ্বিতীয় সেরা ক্রীড়াবিদের যে পুরস্কারটা তাকে দেওয়া হয়েছে সেটা তিনি প্রত্যাখ্যান করলেন। তিনি হচ্ছে গিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের অংশ, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, এবং এই যে দ্বিতীয় সেরা ক্রীড়াবিদের পুরস্কার তাকে দেওয়া হয়েছে সেটা মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতি অবমাননাকর, বাংলাদেশের ক্রীড়াঙ্গন তথা ফুটবলের প্রতি এই জিনিসটা, পুরো জিনিসটা অবমাননাকর। আরে এটা কেমন কথা হলো? এর সঙ্গে বা তাকে যে পুরস্কার দেওয়া হয়েছে তার সঙ্গে এখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধীন বাংলা ফুটবল দল, এগুলোর সম্পর্কটা আসলে কোথায়? কোনোরকম কোনো সম্পর্ক কিন্তু নেই। তিনি এটাই কারণে এখানে কেন টেনে আনলেন বোঝা গেল না। কেন তাকে দেওয়া পুরস্কারটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রত্যাখ্যান করলো সেটাও বোঝা গেল না। এটা তো কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ব্যক্তিকে। এবং সালাউদ্দিন ভাই ওই যে পুরস্কার প্রদান মঞ্চে তিনি যেসব কথাবার্তা বলে গিয়েছেন, যেভাবে স্পোর্টিংলি পুরো জিনিস এনেছেন, তারপরে তার এইসব যে এই প্রত্যাখ্যানের যে ব্যাপারটা, প্রহসনের পুরস্কার টুরস্কার বলা টলা প্রেস রিলিজের মাধ্যমে, সেই পুরো জিনিসটা আসলে মেলানো যায় না। আরেকটা জিনিস মেলানো যায় না, এই আলোচনাটা সামনে আসার পর আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পকেটে আলোচনাতে একটা জিনিস দেখেছি যে না, এইখানে আসলে সালাউদ্দিন ভাইকে দ্বিতীয় দেওয়া হয়েছে, তার আসলে মাইন্ড করাটাই স্বাভাবিক, এবং সেইখানে আসলে 1, 2, 3, 4 না করলেই হতো। এইটারও আসলে আমি ব্যাখ্যা খুঁজে পাই না। তাহলে ফিফা দা বেস্ট কীভাবে নির্বাচন করা হয়? কেন একজন খেলোয়াড়কেই সেরাদের সেরা হিসেবে দেয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10 সিরিয়ালটা কেন করা হয়? কেন ব্যালন্ডিয়ারে 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10 সিরিয়ালটা করা হয়? কেন একটা ক্রিকেট খেলাতে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়? কেন একটা ফুটবল খেলাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেয়? খেলেন তো ভাই সবাই, তাহলে হচ্ছে সবাই কি পুরস্কার পাবেন? সবাই তো পুরস্কারটা পাবেন না। এবং এই জিনিসটা, এই সহজ জিনিসটা যদি বুঝতে না পারেন, বিসিসিআই স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 60-70 বছর ধরে এটা হচ্ছে, 1954 সাল থেকে সেটা হচ্ছে, এই কিছুদিন আগে হলো, 21 ডিসেম্বর সেটা হয়ে গেছে, সেইখানে তো হচ্ছে গিয়ে এই বছর তাদের ওই পুরস্কার পেয়েছে হচ্ছে গিয়ে ইংল্যান্ডের নারী দলের এক ফুটবলার, সেকেন্ড হয়েছেন হচ্ছে গিয়ে বেন স্টোকস, তো বেন স্টোকসকে পুরস্কার প্রত্যাখ্যান করে দিয়েছেন, তার কাছে মনে হয়েছে এটা অবমাননাকর, আশ্চর্য কথা। এটার আসলে আমার কাছে কোনো ব্যাখ্যাই আসলে নেই। আর সালাউদ্দিন ভাইয়ের যেই কথাটা বলছিলাম, তার যদি এত, হ্যাঁ তিনি যদি ব্যক্তিগত জায়গা থেকে তিনি বলতেন যে না, আমি নিজেকে সেরা মনে করি, আমাকে দ্বিতীয় দেওয়া হয়েছে, এটা আমি মানি না, আমি প্রত্যাখ্যান করলাম, আমার কাছে ওইটার একটা জাস্টিফিকেশন ছিল, একটা ব্যাখ্যা ছিল, একজন ক্রীড়াবিদের সেই অহংবোধের জায়গাটা থাকতেই পারে। কিন্তু তাই বলে তিনি যেভাবে এটাকে প্রহসনের পুরস্কার বলে বাফুফের দিকে এটা হচ্ছে প্যাট দিয়ে, তাদের ওখান থেকে প্রেস রিলিজ দিয়ে সে যেভাবে এটা করেছেন, এর সঙ্গে যেভাবে মুক্তিযুদ্ধ, এগুলোর আসলে কোনোরকম কোনো জাস্টিফিকেশন নেই। এবং তার অহংবোধ যদি এত টনটন হয়, তার প্রেস্টিজ জ্ঞান যদি এত প্রকার হয়,
তাহলে বাফুফে প্রেসিডেন্ট হিসেবে যে 14 বছর ধরে রয়েছেন, চারটারই যে তিনি প্রেসিডেন্ট ইলেকশন করে ইলেক্টেড হলেন, বাংলাদেশের ফুটবল যে ক্রমশ খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, দেশের ফুটবলে যে 2 দিন পর পর কোচ বদল করতেছেন, আপনার যে এইখানে আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান 190 পার হয়ে আমরা গিয়েছি, তখন ভাই আপনার প্রেস্টিজে লাগে না? তখন আপনার মনে হয় না যে আমি বাফুফে প্রেসিডেন্টের চেয়ারটা আমি প্রত্যাখ্যান করলাম, আমি আর ভাই থাকবো না, আমি এর থেকে চলে গেলাম? সেটা আপনার মনে হয় না, কিন্তু আপনাকে দ্বিতীয় সেরা ক্রীড়াবিদ করেছে সেটা আপনার খুব প্রেস্টিজে লেগে গেছে। সালাউদ্দিন ভাইয়ের মানের স্পোর্টসম্যানের কাছ থেকে এইটা আসলে খুবই অপ্রত্যাশিত, খুবই 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 দুঃখজনক এবং অপ্রত্যাশিত। এবং এটাই বলি কিভাবে, কারণ তিনি গত 14 বছর বাফুফে প্রেসিডেন্ট হিসেবে যা যা করেছেন তাতে আবার এইসব ছোটোখাটো বিষয় নিয়ে তিনি মেতে থাকবেন সেটা আবার খুব অপ্রত্যাশিত বলার কোনো রকম কোনো সুযোগ নেই। ওভারঅল সালাউদ্দিন ভাইয়ের এই অ্যাপ্রোচটা একটা পুরস্কারের প্রতি, যেইভাবে তিনি প্রথমে দেখিয়েছেন এবং পরে যেভাবে এটাকে হচ্ছে গিয়ে যেই আলোকে দেখছেন, তাতে এখানে স্পোর্টসম্যানের যে একটা ব্যাপার থাকে ওই স্পিরিটের ছিটে ফোটো এখানে দেখা যাচ্ছে না, যেটা ওভারঅল বাংলাদেশ সামগ্রিক ক্রীড়াঙ্গনের যে দীনতার ছবিটাই প্রবাবলি ফুটিয়ে ওঠে বলে আমার কাছে এটা মনে হয়। আপনি আমার সঙ্গে একমত হবেন কি না সেটা একটু জানিয়ে দেন দেখি।